হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ ফাকের রহমতে আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ ফাকের রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে একটি আনকমন রোগ নিয়ে আলোচনা করব অনেক হয়তো রোগটার নাম আগে শুনেছেন কিন্তু রোগটা সম্পর্কে বিস্তারিত জানেন না এবং অনেকে হয়তো আজকে প্রথম রোগটার নাম শুনতেছেন এই রোগটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব রোগটা হচ্ছে গিলবার্ট সিনড্রোম এটা এক ধরনের জন্ডিস এবং এটা জন্মগত কিছু ত্রুটির কারণে মানুষের শরীরে দেখা দেয় এ রোগটা যখন কারোর শরীরে দেখা দেয় তখন আর ভালো হয় না যতদিন বেঁচে থাকে ততদিন এই রোগটা শরীরে থেকে যায় তবে তবে সবচেয়ে সুখের বিষয় হচ্ছে এ রোগটা যদি কারো শরীরে দেখা দেয় তবে সেটা থেকে কমপ্লিকেশনের কোনো সম্ভাবনা থাকে না কমপ্লিকেশন হয়ে লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নেই এ রোগটা কোনো ক্ষতিকর রোগ না অক্ষতিকর একটি রোগ এবং এই রোগ থেকে জীবনহানির কোনো আশঙ্কা নেই আজকে এই রোগটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। যারা আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা আমাদের স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন ভেতে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন গিলবার্ট সিনড্রোম গিলবার্ট সিনড্রোমটা কি? আমি আগেই বলেছি গিলবার্ট সিনড্রোম ক্ষতিকর কোনো রোগ না এটা জন্মগত হালকা জন্ডিস যেখানে বিলিরুবিনের পরিমাণ এক থেকে পাঁচ মিলিগ্রাম ফার ডেসিলিটার এর বেশি থাকে না এবং এটাতে লিভারের কোনো ক্ষতি হয় না এবং লিভারের কার্যক্ষমতা এবং লিভারের গঠন স্বাভাবিক থাকে মোট জনসংখ্যার দুই থেকে পাঁচ পার্সেন্ট মানুষ এই গিলবার্ট আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এই রোগটি সাধারণত হঠাৎ করেই মানুষের শরীরে দেখা দেয় যখন রক্তের রুটিন পরীক্ষা করা হয় অথবা কোনো কারণে রক্ত পরীক্ষা করা হয় তখন হঠাৎ করে এই রোগটি দেখা দেয় এ রোগে লিভারের কোনো ক্ষতি হয় না এবং জীবনহানির কোনো শঙ্কা নেই গিলভার্ট সিনড্রোমের কারণ কি কেন এই গিলবার্ট সিনড্রোমটা হয় গিলভার্ট সিন্ড্রোমে রক্ত বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে জন্মগত কিছু ত্রুটির কারণে আমাদের যকৃত বা লিভারের মধ্যে গ্লুকোনাইডেশনের ঘাটতি গ্লুকোনাইন ট্রান্সপারেন্ট অ্যানজাইমের ঘাটতি বিলিরুবিন আহরণের ঘাটতি অথবা নীরবে আমাদের শরীরে লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়ার কারণে এই গিলবার্ট সিনড্রোমের সমস্যা দেখা দেয় তবে এটাতে আমাদের লিভারের যে অন্যান্য অ্যানজাইমগুলো আছে যেমন এস জি ফি এস জি অ্যালকালাইন ফসফাটেজ এই অ্যানজাইমগুলো স্বাভাবিক মাত্রায় থাকে কিন্তু অন্যান্য জন্ডিসে স্পেশালি ভাইরাল হ্যাপাটাইটিস এই অ্যানজাইমগুলো অনেক বেড়ে যায় লিভারের গঠনতন্ত্র স্বাভাবিক থাকে ফস্রাবের রঙও স্বাভাবিক থাকে কারণ এই গিলবার্ট সিন্ড্রোমে ফস্রাবি বিলিরুবিন আসে না তবে ফসরা যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে ফসরাপের রঙটা হলুদ হয়ে যায় রোগে হালকা জন্ডিস হলেও বিভিন্ন কারণে হঠাৎ করে এই জন্ডিসটা বেড়ে যেতে পারে কারণগুলো হচ্ছে দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকলে অত্যাধিক কায়িক পরিশ্রম করলে জ্বর এবং অন্যান্য কোনো ধরনের ইনফেকশন দেখা দিলে হঠাৎ করে এই জন্ডিসটা বেড়ে যেতে পারে এই জন্ডিসের লক্ষণগুলো কী কী লক্ষণের মধ্যে এক নম্বরে হচ্ছে চোখ হলুদ থাকবে হলুদ চোখ ঠান্ডা ফ্লু ডিহাইড্রেশন গুমের অভাব অবসাদ ক্ষুদামন্দা বুমি বুমি বাপ ফ্যাট ব্যথা এবং ওজন কমে যাওয়া এ রোগে শারীরিক লক্ষণগুলো দেখা না দিলেও শরীরের মধ্যে এই গিলভার্ট সিন্ড্রোম দেখা দিতে পারে একটা পরীক্ষার মাধ্যমে আমরা রোগ নির্ণয়টা করতে পারি পরীক্ষাটা হচ্ছে ক্যালোরি ডিপ্রেভেশন টেস্ট এই ক্যালোরি ডিপ্রেভেশন টেস্টের মাধ্যমে আমরা এই গিলবার্ট সিন্ড্রোমটা পুরোপুরিভাবে নির্ণয় করতে পারি এই ক্যালোরি ডিপ্রেভেশন টেস্টের মধ্যে অভুক্ত অবস্থায় রক্তি ইনডাইরেক্ট বিলিরুবিনের মাত্রা অনেকাংশে একশো দশ পার্সেন্টের বেশি বেড়ে যায় এবং বুক্ত অবস্থায় ষাট পার্সেন্টের বেশি এই বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় চিকিৎসা কি। এই গিলভার্ট সিন্ড্রোমের কোনো চিকিৎসার প্রয়োজন নেই এটা ক্ষতিকর কোনো রোগ না এবং কোনো চিকিৎসা করতে হবে না কিন্তু এই গিলভার্ট সিন্ড্রোমের রোগীকে কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে নিয়মকানুনগুলো হচ্ছে স্বাভাবিক জীবন যাপন করবেন অধিক শারীরিক পরিশ্রম করবেন না দীর্ঘ সময় না খেয়ে থাকবেন না বেশিক্ষণ রোদে থাকবেন না এবং জ্বর কিংবা সার্জারিতে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে দুই নম্বর হচ্ছে রুগীকে রোগ সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে হবে আমি যে কথাটি কথাগুলো বলেছি এই বিস্তারিত ধারণাগুলো রুগীর থাকতে হবে রুগীকে আশ্বস্ত করতে হবে যে এই রোগ থেকে প্রাণহানি হয় না এই রোগ থেকে লিভারের কোনো জটিলতা দেখা দেয় না এবং এই রোগটা ক্ষতিকর না রুগীকে এসব কথাগুলো বলে আশ্বস্ত করতে হবে এ রোগে রুগী স্বাভাবিক স্বাভাবিক আয়ুষ্কাল অক্ষুণ্ণ থাকে যে আয়ুষ্কালটা আছে সেটা স্বাভাবিক থাকে এবং সকল প্রকার স্বাভাবিক খাবার এ রোগে আপনারা খেতে পারবেন কোনো সমস্যা হবে না অন্য দর্জন মানুষের মতো আপনিও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন বিয়ে সাদী সন্তান জন্মদান এবং সন্তান গর্ভধারণে কিন্তু কোনো জটিলতা দেখা দিবে না আপনারা স্বাভাবিক জীবন যখন করবেন বিয়ে শি করতে পারবেন সন্তান জন্ম দিতে পারবেন সন্তান গর্ভধারণ করতে পারবেন এটাতে কোনো সমস্যা আপনাদের হবে না এবং আপনাদের জন্ডিস থেকে যে আপনার বাচ্চার জন্ডিস হবে সেটারও কোনো সম্ভাবনা নেই এবং এটা কিন্তু সোঁয়াশে কোনো রোগ না এটা সোঁয়াশে রোগ না এটা আপনার শরীরে আছে আপনার শরীর থেকে কারোর শরীরে ছড়াবে না কোনো বিশেষ ওষুধ খেতে হয় না এই গিলবার্ট সিনড্রোমের মধ্যে কোনো ওষুধ খেতে হবে না কোনো চিকিৎসার প্রয়োজন নেই আমি আগেই বলেছি এবং এই রোগ হলে মারাত্মক কিংবা লিভার ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নেই লিভার সিরোসিস হওয়ারও কোনো সম্ভাবনা নেই তাই সম্পূর্ণ টেনশন ফ্রি থাকবেন এই রোগ যদি কারো শরীরে দেখা দেয় বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল গিলভার্ট সিন্ড্রোম কি গিলবার্ট সিনড্রোমের কারণ কি গিলভার্ট সিন্ড্রোমের লক্ষণগুলো কি এবং গিলবার্ট সিন্ড্রোমে রুগী কি কি উপদেশগুলো মেনে চলতে হবে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই রোগটা সম্পর্কে যদি আপনাদের বিস্তারিত জানার থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলের পাশে আইকনটি ক্লিক করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন ইনশাল্লাহ আবার আপনাদের সামনে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ